আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এবার ইরিন এসে রিয়ার গালে আর একটা থাপ্পড় লাগিয়ে দিল, দিয়ে বলল, আমি আগেই সন্দেহ করেছিলাম তোর মতো চিপ মেন্টালিটির মেয়ে কখনো আমাদের অরণ্যের পছন্দ হতেই পারে না। আরে তোর মতো মেয়ে অরণ্যের পায়ের নখের যোগ্যও না। বেচারি রিয়ার থাপ্পড় খেতে খেতে অবস্থা কাহিল। অরণ্যের চাচা বলে উঠল, আমি এখনই পুলিশকে ফোন করছি, সবগুলোকে জেল হাজতের ভাত খাওয়ালে তবে ওদের শিক্ষা হবে। রিয়ারা এবার সবগুলো হাত জোর করে কাকুতি মিনতি করে বলতে লাগলো, না না দয়া করে এমন করবেন না, প্লিজ আমাকে পুলিশের হাতে দিবেন না, আমাদেরকে মাফ করে দিন প্লিজ। অরণ্যের বাবা ছোট ভাইয়ের উদ্দেশ্যে বললেন, থাক, পুলিশকে ইনভলভ করার দরকার নেই, এতে আমাদের পরিবারের নাম উসলাবে। অরণ্য রিয়ার বাবার উদ্দেশ্যে বলল, এক শর্তে ছাড়তে পারি আপনাদের, যদি আমাকে মায়ের ঠিকানা বলেন। আমি জানি আপনি ভালো করে জানেন মায়া কোথায় আছে, তাই ফটাফট মুখ খুলুন। রিয়ার বাবা বলে উঠল, সত্যি বলছি আমি জানি না, মায়া আমাদের কিছুই বলিনি, তবে গ্রামে মায়ের বাবার ছোট একটা ভিটে আছে, হয়তো সেখানে যেতে পারে, তাছাড়াও আর কোথায় যাওয়ার জায়গা নেই ওর। ঠিক আছে, আপনারা এখন আপনার মেয়েকে নিয়ে বিদায় হন, আর জীবনে কখনো আপনাদের এই কুৎসিত মুখ আমাদেরকে দেখাবেন না, যান বিদায় হন এখান থেকে। রিয়ার মা বাবা ভয়ে ভয়ে দ্রুত রিয়াকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে রাবিয়া বেগম রিয়ার কানে গলার গহনা সব খুলে নিয়ে রিয়াকে ধাক্কা দিয়ে দরজার বাহিরে বের করে দিল। অরণ্যের বাবা কিছু একটা ভেবে বলল, আচ্ছা বিয়েটা যেভাবে হয়েছে তাতে মায়ের সাথে বিয়েটাও কি জায়েজ হয়েছে? হয়েছে বাবা, তোমার মনে নেই কিভাবে আমাকে ভেতরে নিয়ে গিয়ে দ্বিতীয়বার বিয়ে পড়ানো হয়েছিল? আই এম শিওর তখন সহিভাবে বিয়েটা পাকাপোক্ত করার জন্যই অমনটা করেছিল। আরে হ্যাঁ তুমি ঠিকই বলছ, আমার তো সেটা মনেই ছিল না। আর বাকিটা তো সে নিজেই ক্লিয়ার করবে। কথাটা বলে অরণ্য দ্রুত বেরিয়ে যেতে লাগলো। তনিমা বেগম তখন বললেন, কিরে বাবা তুই এখন কোথায় যাচ্ছিস? কথাটা বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে বাইরে থেকে চলে গেল অরণ্য। তনিমা বেগমের অনেক চিন্তা হচ্ছে, অরণ্য যে এখন মায়ের কাছে যাচ্ছে তা বুঝতে পারছে সে, কিন্তু অরণ্য এখন প্রচুর ঘুমে আছে। অরণ্যের রাগ অনেক ভয়ঙ্কর, সে এমনিতেই সহজে রাগে না, তবে একবার ডেকে গেলে সে অতিরিক্ত ভয়ঙ্কর হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। না জানি মেয়েটার সাথে কি করে বসে, আজ চার দিন হলো গ্রামের বাড়িতে এসেছে মায়া, পিতার এই ভিটেটাই এখন তার একমাত্র সম্বল। অরণ্যের জীবন থেকে সরে আসতে চেয়ে এই কদম নিতেই হয়েছে, না হলে হয়তো সে মামা মামির কথা রাখতে পারত না। মামা মামি যেমনই হোক তারা ওকে এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, তাদের কাছে ঋণী মায়া, মায়ের পরিবার বলতে তো ওরাই, তাই তো তাদের কথার মান রাখতে তাকে এমন শক্ত কদম নিতেই হয়েছে। হয়তো কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়েছিল সে, তবে পরে তার হুঁশ আসে, তাই তো সবার ভালোর জন্য সে এখানে চলে আসে, কারণ জীবনে সে মুসিবত আনতে চায় না। মায়া পাশের বাড়ি গিয়েছিল দিয়াশলয়ের জন্য, ওর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, ঘরটাও অনেক বছরের অযত্নে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তবুও কোনো রকমে দিন চালাচ্ছে মায়া, যেমনই হোক তাও তো নিজের, কমসে কম কারো বাড়ির আশ্রিত হয়ে তো আর নেই। সন্ধ্যার আজান দিয়েছে অনেক আগে, অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। মায়া রুমের ভিতর ঢুকে দিয়াশলাই জ্বালিয়ে ঝুলিয়ে রাখা হারিকেনটাই আগুন জ্বালালো, হারিকেনের আলোয় ঘরটা একটু আলোকিত হলো। দিয়াশলাইয়ের কাঠিটা ঝাঁকি দিয়ে নিচে ফেলে দিয়ে সামনে তাকালো মায়া, আর সামনে তাকাতেই চমকে গেল মায়া। অরণ্যকে চৌকির উপর বসে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল মায়ার। অরণ্যের অগ্নি চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের জন্য অপরিসীম রাগের আভাস পাচ্ছে সে। তবে কি অরণ্য সব জেনে গেছে? অরণ্যের অগ্নি দৃষ্টি মায়ার হৃৎপিণ্ড কাঁপিয়ে দিচ্ছে। মায়া ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? অরণ্য একইভাবে থেকে রহস্যময়ী হাসি দিয়ে বলল, কেন আমাকে দেখে খুশি হওনি বুঝি? কথা বলতে বলতে অরণ্য উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে এলো, দৃষ্টি তার এখনো ধারালো। মায়া বাজারির কলিজা শুকিয়ে যাচ্ছে। অরণ্য মায়ের কাছে এসে হাত উঠিয়ে মায়ের কপালে থাকা চুলগুলো আলতো করে কানের পিছনে গুঁজে দিতে দিতে বলল, বলো না খুশি হওনি আমাকে দেখে?
মায়া তো পুরো জমে গেছে, কথা কি বলবে, শুধু শুকনো ঢোক গিলছে। অরণ্য মায়ার কানের কাছে ঝুঁকে বলল, বলো না ওয়াই ফি। এবার মায়ার অন্তরাত্মা কেঁপে উঠল। কি বলল উনি? ওয়াইফ, তার মানে উনি সত্যি সত্যি সব জেনে গেছে? কিন্তু কিভাবে, কে বলল ওনাকে? মায়া বিস্ফোরিত চোখে তাকালো অরণ্যের দিকে, অরণ্যও তাকালো মায়ার দিকে। চেহারার কঠিনতা হঠাৎ আরো বাড়তে লাগলো, সাথে শক্ত হতে লাগলো মায়ার চুলের মাঝে থাকা অরণ্যের হাতের বাঁধন। মায়া ব্যথা পেলেও তা বাইরে প্রকাশ করল না। অরণ্য মায়ার চুল শক্ত করে ধরে চোয়াল শক্ত করে বলে উঠল, ইয়েস ওয়াইফ, তুমি কি ভেবেছিলে আমি কখনো জানতে পারবো না? সারা জীবন অন্ধকারে রেখে আমাকে ঠকাবে? কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার সেই প্ল্যান ফ্লপ হয়ে গেছে। হ্যাঁ, আমি সব জেনে গেছি। তুমি কি ভেবেছিলে আমার কাছ থেকে এখানে পালিয়ে এসে তুমি নিস্তার পেয়ে যাবে? কখনোই না। আমার সাথে যে অন্যায় করেছো তার হিসাব তো তোমাকে দিতেই হবে। মায়া কিছুই বলছে না, মনের আর শারীরিক কষ্টের প্রতিক্রিয়া হিসেবে শুধু মায়ার চোখ দুটো বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। অরণ্য সেটা দেখে আরো রেগে গিয়ে বলল, একদম কাঁদবে না, তোমারই মিথ্যে কান্না আজ আমাকে ভোলাতে পারবে না। আমার জীবনটাকে একটা হাস্যকর খেলায় পরিণত করে এখন তুমি চোখের পানি দেখাচ্ছ, আর আমার বুকে যে এতদিন রক্তক্ষরণ হয়েছে তার কি? হ্যাঁ, অরণ্য এবার মায়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, তুমি জানো এতদিন আমি কিভাবে বেঁচেছিলাম? ভুল কাউকে বিয়ে করেছি ভেবে আমার জীবনটা নরকে পরিণত হয়ে গিয়েছিল। রাত দিন শুধু একটাই আফসোস হতো, আমি কেন সেদিন তোমাকে দেখতে পেলাম না। অথচ আমি জানি না যে আমার বিয়েটা ঠিক মানুষের সাথে হয়েছে, শুধু আমাকে দিনের পর দিন ঠকানো হয়েছে। মায়া শুধু মাথা নিচু করে চোখের পানি ঝরাচ্ছে, মুখ খুলে কিছুই বলছে না। সে চাইলেই বলতে পারে সে কিভাবে বাধ্য হয়েছে এসব করতে, তবুও সে বলবে না কিছু। যেভাবেই হোক না কেন অন্যায় তো সে করেছে, অনেক বড় অন্যায়। তাই অরণ্য ওকে যা খুশি তাই বলুক, ও কিচ্ছু বলবে না। অরণ্য আরো বলতে লাগলো, তুমি জানো তুমি কত বড় পাপ কাজ করেছো? আরে, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটাকে তুমি মজা বানিয়ে দিয়েছো। নিজের স্বামীর ঘরে একটা পরনারী এসে জায়গা করে নিল, অথচ তুমি কিছুই বললে না। এতদিন একটা পরনারী আমার ঘরে ছিল, ভাবতে আমার মাথা ফেটে যাচ্ছে। আল্লাহ না করুক যদি আমি ওই মেয়েটার সাথে কোনো শারীরিক সম্পর্ক গড়ে ফেলতাম, তখন আমি কত বড় পাপের ভাগিদার হতাম তুমি বুঝতে পারছো তো? শুধু আমি না, আমার সাথে সাথে তুমিও সমান পাপের ভাগিদার হতে। এসব জানা সত্ত্বেও তুমি চুপ ছিলে, একটাবারও আমাকে সত্যিটা বলনি। আচ্ছা চলো, মানলাম তুমি হয়তো প্রথমে সব কিছু জানতে না, তোমার মামি তোমাকে অন্য কিছু বুঝিয়েছে তাই তুমি চুপ থেকেছ, কিন্তু পরে যখন সব কিছু জানলে তখন কেন বললে না? অরণ্য মায়ার দুই বাহু শক্ত করে চেপে ধরে কপালের সাথে কপাল লাগিয়ে পড়ল। তোমাকে বলেছিলাম না আমি, বলো, বলেছিলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তারপরেও কেন আমাকে সত্যিটা বললে না? বলো, তোমার চোখের সামনে আমাকে কষ্ট পেতে দেখলে তারপরও কেন কিছু বললে না? মায়া চাইলেই বলতে পারে সেদিন ওর মামির জন্য ও বলতে গিয়েও বলতে পারেনি, কিন্তু সেটাও বলল না মায়া। শুধু চুপচাপ অশ্রু বিসর্জন দিতে লাগলো। আর অরণ্য বলতে লাগলো, জানো কত কষ্ট ভুগেছি আমি? নিজের স্ত্রী হওয়া সত্ত্বেও তোমার কাছে গেলে মনের মাঝে অপরাধবোধ কাজ করত। যেদিন যখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে জানো কি অবস্থা হয়েছিল আমার? প্রাণহীন দেহ হয়ে গিয়েছিল আমার। নিজের বৈধ স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয়েও মনের মাঝে অপরাধবোধ কুরে করে খাচ্ছিল। এটা যে কতটা খারাপ ফিলিংস তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। তুমি সেটা কিভাবে বুঝবে? তোমার মনে তো সেই অপরাধবোধ আসেনি, কারণ তুমি তো জানতে তুমি তোমার স্বামীর সাথেই মিশেছ। অন্যায় করেছো তুমি, অনেক বড় অন্যায়, যার জন্য আমি তোমাকে কোনো দিন মাফ করতে পারবো না। কথাগুলো বলে অরণ্য মায়াকে ছেড়ে দিয়ে একটু সরে এসে দুই হাতে নিজের চুল টেনে ধরে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপরে বলে উঠল, 2 মিনিট আছে তোমার কাছে, নিজের ব্যাগ গুছিয়ে নাও। মায়া চমকে উঠে বলল, মানে? অরণ্য মায়ার দিকে তাকিয়ে বলল, আমি নিশ্চয়ই হিন্দিতে বলিনি, ব্যাগ গোছাতে বলেছি। এখনই আমার সাথে যাচ্ছ তুমি? কেন, দেখুন আমি। মায়ার কথা শেষ হওয়ার আগেই অরণ্য বলে উঠল, আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, চুপচাপ যা বলেছি তাই করো। আর হ্যাঁ, এটা ভেবো না আমি তোমাকে আমার বউ হিসেবে ওই বাড়িতে সংসার করতে নিয়ে যাচ্ছি, মোটেও না। তুমি আমার সাথে যে অন্যায় করেছো তার জন্য তোমাকে আমি এত সহজে রেহাই দেব ভেবেছ? শাস্তি তো তুমি পাবে, বড় কঠিন শাস্তি, যেটা তোমাকে সারা জীবন ভোগ করতে হবে। তুমি কি ভেবেছ এখানে এসে লুকিয়ে থাকলে তুমি পার পেয়ে যাবে? তোমার শাস্তি এত ছোট না। শাস্তি তো তুমি পাবে, তবে সেটা আমি দেব তোমাকে। আমার সাথে থেকে আমার চোখের সামনে তোমাকে শাস্তি পেতে হবে। আমি তোমাকে প্রতিটা মুহূর্তে বোঝাবো
আমাকে ধোকা দেওয়ার পরিণাম কি ভয়াবহ। এতদিন শুধু আমার ভালোবাসা দেখেছ, আজ থেকে আমার ঘৃণা দেখবে তুমি। দিদি দেখুন। অরণ্য এবার রেগে গিয়ে মায়ার হাত শক্ত করে চেপে ধরে কপালের রক ফুলিয়ে বলল, ব্যাস তোমার টাইম শেষ, দরকার নেই তোমার কিছু গোছানোর। আমার এত টাকা অন্তত আছে যে তোমার মতো একটা মেয়ের প্রয়োজনীয় সব কিছু এনে দিতে পারবো, যেমন আছো তেমনই চলো। কথাটা বলে মায়ার হাত ধরে এক প্রকার টেনে ঘর থেকে বের করে নিয়ে এলো। অরণ্য হাতটা এতটাই শক্ত করে ধরেছে যে মায়ার হাতের রক্ত প্রায় জমে যাচ্ছে, তবুও মায়া মুখ দিয়ে কোনো টু শব্দ বের করছে না। হোক কষ্ট, স্বামীর দেওয়া সব শাস্তি সে মাথা পেতে নিবে, স্বামীর দেওয়া শাস্তি হচ্ছে তার কাছে আশীর্বাদ স্বরূপ। অরণ্য মায়ার হাত ধরে আগে আগে সামনের দিকে তাকিয়ে হাঁটছে, আর মায়া শুধু অশ্রু সচল চোখে তাকিয়ে দেখছে অরণ্যকে। শাস্তি ভোগ করার জন্য হলেও সে যে তার স্বামীর সামনে থাকতে পারবে এটাই বা কম কিসের, এতটুকু খুশিও যে তার ভাগ্যে আসবে সেটাই তো সে ভাবেনি। অরণ্য মায়াকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তায় আর কেউ কারোর সাথে কোনো কথা বলল না। অরণ্য মায়ার দিকে একবারের জন্যেও তাকালো না, তবে মায়া কয়েকবার আর চোখে অরণ্যকে দেখছে। বাসার সবাই টেনশনে বসে আছে ড্রয়িং রুমে, অরণ্য যেভাবে রেগে বের হয়েছে বাসা থেকে না জানি কি করে বসে, সে ফিরে না আসা পর্যন্ত এদের টেনশন দূর হবে না। অনেকবার করে ফোন করা হয়েছে কিন্তু ফোনও ধরছে না অরণ্য। একটু পরেই অরণ্য মায়াকে নিয়ে বাসায় ফিরল, বাসার দরজা খোলাই ছিল। অরণ্য একইভাবে মায়ার হাত ধরে এক প্রকার টানতে টানতে বাসার ভেতর নিয়ে এলো। বাসার সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, তবে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ জানে রাগের মাথায় অরণ্যের এখন কোনো হুঁশ নেই। অরণ্য কোনো দিকে না তাকিয়ে সোজা মায়াকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। মায়া একবার অপরাধীর চোখে সবার দিকে তাকালো, তবে নিজের অপরাধ বোধের জন্য বেশিক্ষণ তাকাতে পারল না, চোখ নামিয়ে নিয়ে অরণ্যের সাথে সাথে যেতে লাগলো। বেচারি মায়ার জন্য সবার অনেক মায়া লাগছে, অরণ্য যে পরিমাণে রেগে আছে না জানি বেচারির কি হাল করে। অরণ্য মায়াকে নিয়ে অন্য একটি রুমে এলো, রুমে এসে মায়াকে টান দিয়ে বেডের উপর ফেলে দিল। মায়া ওভাবেই মাথা নিচু করে বসে রইল। অরণ্য হাতটা এত শক্ত করে ধরেছিল যে হাতটা কেমন অপশ লাগছে ওর। মায়া একটু চোখ ঘুরিয়ে দেখল এটা অরণ্যের রুম না, কিন্তু অরণ্যকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, ভাবল হয়তো ওকে এই রুমেই থাকতে দিবে। অরণ্য তখন উচ্চস্বরে বাসার কাজের মেয়েটাকে ডেকে উঠল। একটু পরে মেয়েটা দৌড়ে এসে বলল, জি ভাইজান কিছু বলবেন? হ্যাঁ শোনো, আমার আগের রুম থেকে আমার সব জিনিসপত্র এই রুমে আনো, আমি এখন থেকে এই রুমেই থাকবো। মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, জি ভাইজান এক্ষুনি আনছি। অরণ্যের কথায় মায়া একটু অবাক চোখে অরণ্যের দিকে তাকালো। অরণ্য মায়ার চাহনি বুঝতে পেরে বলল, এত অবাক হচ্ছ কেন, তোমার হয়তো কিছু যায় আসে না, তবে আমার বাধে যে ঘরে ওই নির্লজ্জ মেয়েটা এতদিন আমার বউয়ের অধিকারে থেকেছে সেখানে আমি এক সেকেন্ডের জন্যও থাকতে পারবো না। অরণ্যের কথায় মায়ের অপরাধ বোধ আরো বেশি জেগে উঠল, সে আর তাকাতে পারল না, আবারও মাথা নুইয়ে ফেলল। একটু পরে কাজের মেয়েটা এক এক করে সব জিনিসপত্র আনতে লাগল, অরণ্য ধীরে ধীরে সব সেট করতে লাগল। মায়া একবার উঠে গিয়ে অরণ্যের কাছে হেল্প করতে চাইল, কিন্তু অরণ্য হাত উঠিয়ে তাকে মানা করে দিল। অগত্যা মায়া শুধু এক কোণায় জড়সড় হয়ে বসে রইল। তনিমা বেগম একবার অরণ্যের রুমে যেতে চাইল, কিন্তু ইরিন তাকে থামিয়ে দিয়ে বলল, থাক মা, এখন অরণ্যর কাছে না যাওয়াই ভালো, ও একটু শান্ত হোক, কাল আমরা ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলবো, এখন রাত অনেক হয়েছে, সবাই গিয়ে শুয়ে পড়ো। ইরিনের কথা মতো সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল। অরণ্যের সব কিছু গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেল। সব গোছানো শেষে অরণ্য ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকল। ওয়াশরুম থেকে বেরিয়ে অরণ্য দেখল মায়ার রুমে নেই। ভ্রু কুচকে এলো অরণ্যের, হাতে তোয়ালেটা নেড়ে দেওয়ার জন্য ব্যালকনিতে আসতেই দেখল মায়া নিচে জড়সড় হয়ে শুয়ে আছে। এটা দেখে অরণ্যের রাগ আরো বেড়ে গেল। অরণ্য দাঁতে দাঁত চেপে ধমকের সুরে বলল, কি হচ্ছে এখানে? অরণ্যের কথায় মায়া ধরপড়িয়ে উঠে বসল। অরণ্য আবারও বলল, তুমি এখানে কি করছো? মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই এখন ঘুমোবেন, তাই আমি এখানে এসেছি,
রুমে থাকলে আপনি নিশ্চয়ই ডিস্টার্ব হবেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে একদম বিরক্ত করব না, আমি এখানেই চুপচাপ শুয়ে থাকব। মায়ার এমন অতিরিক্ত চার লাইন বেশি বোঝা দেখে জাস্ট শরীর জ্বলে যাচ্ছে অরণ্যের। অরণ্য দাঁত কিরমির করে বলল,